অনেক বাবা মা শখ করে শিশুর হাতে ব্যাটারিযুক্ত খেলনা তুলে দেয় কিন্তু সেই খেলনা থেকে ব্যাটারি গিলে ফেলার কারণে একজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে আর এই ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে চব্বিশ ডিসেম্বর এক বছরের শিশু হাফি ম্যাকমোহন তার প্রিয় সুইং অ্যান্ড সি মানকি ট্যাডির খেলনা থেকে ব্যাটারি খুলে তা গিলে ফেলেছিল এতে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় রক্তে এসিডের পরিমাণ বেড়ে যায় হাসপাতালে দুই দিন ছটফট করে ছোট্ট শিশুটি ডাক্তাররা আশা ছেড়ে দেওয়ার পর তার লাইফ সাপোর্ট খুলে দিতে সম্মতি দেয় তার পরিবার আর এরপরই প্রাণ হারায় শিশু হাফি স্কটল্যান্ডের লাঙ্কাশায়ারের ছোট্ট হাফিকে সমায়িত করা হয়েছে সন্তান হারানোর ব্যথা কিছুতেই ভুলতে পারছে না হাফির বাবা মা হাফির মা ক্রিস্টিন ম্যাকডোনাল্ড বলেন সার্জন তাকে জানিয়েছেন ব্যাটারি তার ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে হাফির বাবা মা এখন খেলনার ব্যাটারি ব্যবহার বন্ধের জন্য আন্দোলন শুরু করেছেন ক্রিস্টিন বলেন তাদের পুরো পৃথিবীটাই উলট পালট হয়ে গেছে কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা তা প্রকাশ করার ভাষা নেই তাদের তাই শিশুদের ব্যাটারিযুক্ত খেলনা দেওয়ার আগে সাবধান হতে বলছেন তিনি রুমানা রাখি রানার টিভি লন্ডন